মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এসেছি নতুন আবার একটি ব্লগ নিয়ে। সকাল সকাল লাকি চান করে নিয়েছে, আর চান করে ওকে একটু রোদের কাছে রাখা হয়েছিল যাতে ওর বডিটা ভালো করে শুকিয়ে যায়, নইলে ওর গায়ে তো এত লোম আছে যে পুরো ঘরটাই ভিজে যায়। আর এখন বসে বসে ওর দাদা ভাইয়ের সাথে ব্রেকফাস্ট করছে। আমার লাঞ্চ হয়ে গেল, আর লাঞ্চ করতে এখন একমাত্র আমাদের বাড়িতে একজনই বাকি আছে, সে হচ্ছে ও সায়ন। তো ও অফিস করছে, ও এমনিতে দেরি করেই ওঠে, ওর সবকিছু দেরিতেই চলে, মানে আমাদের বাড়ির অন্যদের টাইমের তুলনায়। তো মামনি আর আমি খেয়ে নিলাম, বাবা হয়তো টিফিন নিয়ে গেছে, আর লাকি আর মামনি চলে গেছে ছাদে ঘুমাতে। আর আমি এখন এই বইটা ভাবছি একটু চোখ বোলাবো, আর তারপরে পড়তে পড়তে যদি একটু ঘুম চলে আসে তাহলে তো ঘুমাবোই। তো বইটা হচ্ছে পূজাবার্ষিকী সুক্তারা। মামনি যতবারই যায়, আমি দেখলাম দুদিন গেছি মামনির সাথে, ততবারই জিজ্ঞেস করে পূজাবার্ষিকী আছে, ততবারই ওরা বলে যে না বেরিয়ে গেছে, নেই। তো এই আজকে না সেদিন বললো যে সুক্তারাটা আছে, সেজন্য এটা নিয়ে এসছে। কিন্তু এটা না আর কি বাচ্চাদের গল্প আছে অনেক কিছু, মাউনি মোটামুটি পড়া হয়ে গেছে। আর একটা বই এনেছিল, সেটা হচ্ছে পঞ্চপর্ণাস। তো ওটা আমি পড়ছিলাম, ওটা আমার অতটা ভালো লাগছিল না, মানে একটা গল্পই পড়েছি, একটা উপন্যাস অনেক বড় বড় আর কি, তো শেষ করতে পারবো না আমি, সেজন্য মাউনিকে দিয়ে দিলাম। এটাতে অনেক ছোট ছোট গল্প আছে, এটা আমার পড়তে বেশ ভালো লাগবে। একটা আছে তো গুপ্তধন নিয়ে, গুপ্তধনের যে কোনো গল্প আমার খুবই ভালো লাগে, তাই সেটা সিনেমা হোক দেখার জন্য বা গল্প শোনার জন্য হোক বা পড়ার জন্য হোক, তো এই জন্য এটা পড়বো এখন। আর তো বললাম যদি পড়তে পড়তে ঘুম পাই তাহলে ঘুমাবো। আমরা একটু বেরোলাম এখন বিকালবেলা, এখন কটা বাজে, 5টা বাজে। বাবা স্কুল থেকে চলে এসেছে, আমাদের কিছু দরকারি জিনিস কেনার আছে যেটা কিনা ভুবনেশ্বরের জন্যই আমাদের লাগবে। তো আরও কিছু কারণ আছে, সেটা হচ্ছে সেটা সারপ্রাইজ কারোর জন্য। হ্যাঁ, আমাদের মেনলি বালিশের কভার কেনার ছিল, ওখানে বালিশের কভারগুলো সবই খারাপ হয়ে গেছে, আর ওখানে দোকানে আমরা অত বুঝতে পারি না, আশেপাশে অত কাছাকাছি অত দোকান নেই, সেই শপিং মলে যেতে হবে, এজন্য এখান থেকে নিয়ে যাওয়া। তো বালিশের কভার, গামছা এগুলো কিনছি, আর সেদিন বলেছিলাম আমি মোজাগুলো কিনবো, তো মোজাগুলো এখন কিনতে যাচ্ছি। আমার মোজাটা স্টাইল বাজার থেকে পেয়ে গেছি, তাও আবার অফারে, মানে বাই ওয়ান গেট ওয়ানে ছিল, তো টোটাল আমি 6 জোড়া মোজা পেয়েছি। আমরা চলে এসেছি, আবার খাবো দোকানে, আবার সেই ভেজ মোমো নিচ্ছি। সমস্ত শপিং আমাদের কমপ্লিট হলো, একটা বেড বাকি ছিল, ওটা ও টোটো থেকে নেমেই নিয়ে নিল, এবার সোজা বাড়ি। আমরা কী কী শপিং করেছি সেটা তোমাদেরকে দেখাই, বাড়িতে এসে তোমাদের সাথে তো আর কথাই হয়নি, বাড়িতে এসে কিন্তু আমাদের এখন ডিনারও হয়ে গেছে। তো বাড়িতে যেহেতু মোমো খেয়ে এসেছিলাম, আর বাড়িতে এসে কিছুই তেমন খাইনি। তো এই দেখো যেটা বলছিলাম যে বাই ওয়ান গেট ওয়ানে মোজা পেয়েছি, তো এটাতে আছে 3 জোড়া, একটা এরকম পিঙ্ক কালারে আছে, দাঁড়াও খুলে খুলে দেখাচ্ছি, আর এই একটা তার সাথে। তো বাই ওয়ান গেট ওয়ানে বেশ ভালোই পেয়েছি, যদিও আমার এতগুলো লাগবে না, কিন্তু যেটা নিচ্ছিলাম প্রথমে সেটাতে 2 জোড়া ছিল, তো সেটাও যে দামে পড়ছিল এটাও আমার সেভাবে পড়ে গেল। তো এখানে আমি 6টা পাচ্ছি, অ্যাকচুয়ালি এইরকমই চাইছিলাম একটু প্রিন্টওয়ালা, তো তখন যেটা হচ্ছিলো সেটা একদম নর্মালে ছিল, তো অতটাও সিম্পল ভালো লাগে না এখন আর। এটা বেশ আমি ভাবছি, মানে আমার পাটা না প্রচণ্ড ফেটে যায়, এই শীতকাল আসলে অলরেডি ফেটে গেছে, তো বোরিং লাগিয়ে লাগিয়ে শুই, তো ভাবছি মোজাটা পরে নিয়ে শোবো, তাহলে আর কি কাঁথা বা কম্বল ঠম্বলগুলোতে লাগবে না। তো এখানে বেশ সুন্দর সুন্দর কালার, এটা বেশ পার্পলের মধ্যে লাইট কালার, আর এই যে এই দুটো একটু সেম হয়ে গেছে, কিন্তু প্রিন্টটা একটু একটু আলাদা, একটু একটু অ্যাশের মধ্যে আছে, এটা একটু স্কিন কালারে আছে, আর এর মধ্যেও সেম কিন্তু একটু ডিজাইনগুলো আলাদা।
এটাতে আবার একটু পিঙ্ক পিঙ্ক কালার আছে, সেই জন্য এটা আবার নিয়ে নিয়েছি। বাকি যা যা ছিল না আমরা মোটে খুঁজে খুঁজে পাচ্ছিলাম না, কারণ কিছু একটার মধ্যে কমন হয়েই যাচ্ছিল। যেমন এই একটা, এটাও অ্যাশ কালারের মধ্যে আছে আর এটাও অ্যাশ কালার, কিন্তু প্রিন্টটা একটু আলাদা, সেই জন্য এটা নিয়েছি। এই একটাই আমরা অড খুঁজে পেয়েছি, এই যে এই একটা, এটার অন্য প্রিন্ট। টোটাল 6 জোড়া, মানে আমি এখন বিক্রি করতে পারবো এমন অবস্থা। কিন্তু না, মজা না লাগেই, কারণ তাড়াতাড়ি ছিঁড়ে যায়। আর এখন তো আমি শু কিনেছি, তো শুয়ের মধ্যে তো মজা পড়বো। আর যেটা যেগুলো কিনেছি সেটা হচ্ছে এতগুলো বালিশের কভার কিনেছি, ওখানে টোটাল আমার 6টা বালিশ আছে আমাদের দুটো মানুষের জন্য। আর সব বালিশগুলো আর কি মাথার বালিশ, 5 বালিশ নেই। তো এই যে এই কালারটা আমার কাছে একটু কেমন লাগলো, বাকি আর কি এই যে ব্লুর মধ্যে আছে আর এই একটা, তো এটাই খুবই ভালো, ব্লুটাও খুব ভালো। ব্লুর এইরকম পিঙ্ক কালার ছিল, তো পিঙ্ক কালারের সিঙ্গেল হয়ে যাচ্ছিল বলে আমার আর নেওয়া হয়নি, বাকি এই ব্রাউনটাই নিতে হয়েছে। তো যাই হোক, 6টার মধ্যে একটা একটু অন্যরকম, এটা বারে বারে পেতে মানে লাগিয়ে নেব, তাহলে আর কি নোংরা হোক হতে থাকুক, এটা আর কি রাফলি ইউজ হবে। আর হ্যাঁ, এই গামছাগুলো কিনেছি, আমরা ভুবনেশ্বরে গামছা কিনতে গিয়েছিলাম, মানে এই ট্র্যাজেডিটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো ওখানে ম্যাক্সিমাম লোক গামছা পরে, যেমন নর্মালি আমাদের এখানে সবাই লুঙ্গি পরে বা যেগুলো ঘরে পরার প্যান্টগুলো পরে, ওখানে গামছা পরে নর্মালি। তো আমরা গামছা কিনতে গেছি, বলছে ভাইয়া কে লিয়ে, তো মানে এত হাসি আসে। গামছাগুলো একটু ধুতি টাইপের মতন, যেমন পুজো করে সাইডে পার লাগানো, তো মোটে বোঝাতে পারছিলাম না যে না গামছার জন্য, আর হলো তোয়ালে টাইপের গামছাগুলো বা নর্মাল গামছাও বের করছিল না সবগুলো আর কি, ওরকম পাড়াওলা। যাই হোক, আমরা খুব বেশি দোকানে ওখানে ঘুরিনি, হয়তো বা পেয়ে যেতাম, একটু দূরে বাজারগুলো বলে আর যাওয়া হয় না, এখানে যেমন আমাদের কাছেই। তো এই তোয়ালে গামছাগুলো ইউজ করেও সেই জন্য, তো দুটো নিয়ে নিয়েছি। আর মানে ওখানে গিয়ে একদমই যাতে আমাদেরকে আবার বাজারের দিকে না বেরোতে হয়, এইগুলো আমাদের মোটে ওখানে কেনাই হচ্ছিল না। তো যাই, এই সব শপিং, আর মোমো তো খেয়েছিলাম আমরা। কেমন লাগলো তোমাদের ব্লগটা কিন্তু অবশ্যই জানিও। আমি ব্লগটা আজ এখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক করো আর শেয়ার করো আর কমেন্ট করো। যারা চ্যানেল নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন আবার একটি ব্লগে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই।